করার জন্য একটা একটা স্ট্র্যাটেজি দরকার। শুধু পড়লেই হবে না, শুধুমাত্র বই নিয়ে বইয়ের লাইনগুলো মুখস্থ করলেই পড়া হবে না। পড়াশোনা করার জন্য একটা স্ট্র্যাটেজি আছে। আমি বারবার বলেছি, ইচ এন্ড এভরি সিঙ্গেল সাবজেক্ট হ্যাজ আ ফিলোসফি। কেমিস্ট্রি পড়ার সময় তোমরা যেরকম ফিল করো, সমাজ পড়ার সময় সেরকম ফিল করো না, আইসিটি পড়ার সময় সেরকম ফিল করো না, বাংলা পড়ার সময় কিন্তু একই রকম ফিল হয় না। ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিংস, এই ডিফারেন্ট ফিলিংসগুলো কিন্তু তোমাদের ভিতরে একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস আনে। ওই সাইকোলজিক্যাল চেঞ্জগুলোকে কাজ করে এক একটা সাবজেক্টকে এক একটা এক এক ধরনের টেস্ট নিয়ে পড়তে হবে। এবং শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়তে বলছি না আমি, শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়া ইজ নট ইয়োর টার্গেট। তোমার টার্গেট হচ্ছে ওই পড়াটা, যে পড়াটা পড়ছো তোমরা সেটার ইউজ কোথায়। এখন তোমরা যদি আমাকে এরকম বলো যে স্যার বাগধারার ইউজ কোথায় লাইফে, বা আমরা যে ম্যাথস করি এটার ইউজ কোথায়, এটা নিয়ে একটা আলাদা আমি চিন্তা করছি, আমি এবং তহিদ স্যার আলাদা করে দুইটা ডিফারেন্ট ভিডিও বানাবো যে এই সাবজেক্টসের ইউজ কোথায় আছে, বা আমাদের আমাদের প্রফেশনাল লাইফে আমরা যখন শিক্ষা জীবন শেষ করে সার্ভিসে আসি, মানে যারা সরকারি এবং বেসরকারিভাবে দেশকে সার্ভ করে যাচ্ছে তাদের পেশাগত দক্ষতা দিয়ে, ওই জায়গাতে 100% ইফেক্টিভ হওয়ার জন্য নিজের ভিতরে ইন্টারপার্সোনাল এবং ইন্ট্রাপার্সোনাল কী কী কোয়ালিটি থাকা দরকার, এবং সেই কোয়ালিটি ওই শিক্ষা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে কীভাবে একটা মানুষের দেহে ইনস্টল হবে। লাইক পিসিতে যেমন আমরা একটা পিসি কিনে আনলেই কিন্তু হলো না, সেখানে যেমন একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে, সফটওয়্যারে যেমন ওরিয়েন্টেশন লাগে, ইন্টারফেসকে দিয়ে আমরা সেটাকে অ্যাক্টিভ করি, এবং সেখানে যেমন প্রত্যেকটা কাজ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে থাকে, আমাদের লাইফেও আমাদেরকে এই গুণগুলোকে ইনস্টল করতে হয় আমাদের বডিতে, এবং আমাদেরকে একটা ধারাবাহিকতায় একটা প্রসেসের মাধ্যমে আসতে হয়। স্কুল প্রাইমারি স্কুল থেকে জুনিয়র স্কুল থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, দেন ইউনিভার্সিটি, দেন পোস্ট ডক, পোস্ট গ্র্যাড, দেন পিএইচডি। দের আর লট অফ আদার স্টেপস ইন দ্য লাইফ অফ হিউম্যান বডি অর হিউম্যান লাইফ, এটা লাইফের সাইকেল। এই যে এত জটিল এবং এত লম্বা একটা প্রসেসের মাধ্যমে একটা মানুষ যখন একটা কোয়ালিফাই হয় ইন টার্মস অফ এনি স্পেসিফিক টপিক অর ইন টার্মস অফ এনি স্পেসিফিক এরিয়া, তখন সে কিন্তু দেশের জন্য কাজ করে, এবং ওইটাই হচ্ছে এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য একমাত্র সিস্টেম, যে শিখে অ্যাপ্লাই করা। সো তোমরা যখন একটা কিছুকে পড়বা তখন তোমাদের চিন্তাটা ওই অত বড় থাকবে, অত বড় মানে অনেক বড়। এখন এই কথার সাথে তোমাদের যদি এরকম অনুভূতি হয় যে আমার বিরোধিতা হয়, বা এই চিন্তাটার এগেনস্টে তোমরা যদি এই মুহূর্তেই কেউ চলে যাও, তাহলে আমি বলবো দয়া করে যে তোমরা একটু তোমাদের চিন্তাভাবনাটাকে বড় করলে আমি শান্তি পাবো, তোমার লাভ হবে। চিন্তাভাবনাটা বড় করার অর্থ হচ্ছে এরকম যে কোনো কিছুকে পড়ে সেটাকে বোঝার জন্য পড়া, সেটাকে আনন্দ নিয়ে পড়া, এবং এটার মাধ্যমে নিজের আত্মাকে শান্তি রাখা। হ্যাঁ, পড়াশোনাটা আমি দেখতেছি স্টুডেন্টের মধ্যে না একটা প্রেশারের মতো হয়ে গেছে, লাইক প্রেশার কুকার। স্টুডেন্টস আর ইনস্টল ইন আ প্রেশার কুকার অ্যান্ড দে হ্যাভ বিন প্রেশারাইজড থ্রু সাম সিস্টেমস অ্যান্ড সাম শর্ট অফ লাইক অল টাইপ অফ প্রসিডিও। এই জায়গাগুলোর থেকে নিজেকে একটু বের করে নিয়ে আসতে হবে, নিজের চিন্তা জগৎটাকে একটু বড় করতে হবে, নিজের ভাবনাটাকে একটু প্রসারিত করতে হবে, এবং দেশকে সার্ভ করার মতো করে তৈরি হতে হবে, সেই কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। আর এই কোয়ালিটিগুলা অ্যাচিভ করার জন্য নিজের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। আমি সরি মা, 5 মিনিট কথা বলে ফেলেছি তোমাদের জন্য, বিকজ আমি জানি আমার চ্যানেলে যারা ভিউ করছো, যারা দেখছো, তারা আমার সাথে যাদের কানেকশন আছে ফেসবুকে ইউটিউবে, তাদের লেখা আমি পড়ে যতটুকু বুঝি সেখান থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে আপডেট করার চেষ্টা করি এবং সেখান থেকে কথাগুলো বলছি। আমি চাইবো তোমরা যারা পড়ছো তোমাদের ভিতরে ওই আত্মার প্রশান্তিটুকু থাকুক। সুতরাং